দাবায় দেশের চার আন্তর্জাতিক মাস্টারের একজন ফাহাদ রহমান চলতি বছরে মার্চের শেষে প্রথম জিএম নর্ম অর্জন করেন। 20 বছর বয়সে এ দাবারুর স্বপ্ন এখন আকাশ ছুঁয়েছে। গ্র্যান্ডমাস্টার হওয়ার পথটা বেশ কঠিন, একনিষ্ঠ ফাহাদ নিশ্চয়ই লক্ষ্যে পাড়ি দেবেন। প্রাণদূত শুদ্ধতায় ও মমতায়। ঈদের দিনও ফাহাদ রহমানের মাথায় দাবার চাল, নামাজ আদায়ের পর পারিবারিক সময় আর দাবার ব্যস্ততা। আন্তর্জাতিক মাস্টারের লক্ষ্য একটাই, 2008 সালের পর বাংলাদেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়া। 2019 সালে আন্তর্জাতিক মাস্টার হওয়ার পর থেকেই জিএম নর্মের খোঁজে ফাহাদ। গেল বছর একাধিকবার খুব কাছে গিয়েও হতাশ হয়েছেন। অবশেষে গেল মাসে ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার দাবায় ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। প্রথম নর্ম অর্জনের আনন্দ নিয়েই এবারের ঈদ পালন করছেন ফাহাদ। নর্মটা পাওয়াটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এর আগে অনেক কাছে যাওয়া মিস হয়েছে, এর জন্য আসলে মোটিভেশনটা একটু হলে ইফেক্ট করছে। বাট এখন নর্মটা পাওয়ার পরে আমার মতে আমার মোটিভেশনটা একটু লাইক মোর লাইক যে আমি এখন চেষ্টা কর মানে ভাবতেছি যে আমার পক্ষে আর কি সম্ভব আর কি জিএম হওয়া। এখনও জিএম হতে কঠিন পথ পাড়ি দিতে হবে ফাহাদকে। আরও দুটি নর্মের পাশাপাশি দরকার 69 রেটিং পয়েন্ট। চলতি বছর দেশ ও বিদেশে আরও একাধিক টুর্নামেন্ট খেলবেন ফাহাদ, যার মধ্যে কয়েকটিতে নর্ম অর্জনের সম্ভাবনা দেখছেন তিনি। ইউনাইটেড আরব আমিরাতে খেলবো দুটা, একটা হবে দুবাই মাস্টার্স আর একটা হবে শারজা মাস্টার্স, আর তারপর পরই কাজাকিস্তানে আরেকটা টুর্নামেন্ট হবে অক্টোবর ওপেন। তো এই তিনটা এখন আপাতত প্ল্যান, এটা হবে হচ্ছে মে মাসের 3 তারিখ থেকে শুরু। এটা টার্গেট থাকবে যে 3টা থেকে অ্যাটলিস্ট একটা নর্ম করার চেষ্টা করব। 3 মে শুরু দুবাই পুলিশ মাস্টার্স, এই টুর্নামেন্ট দিয়ে দ্বিতীয় জিএম নর্মের মিশন শুরু ফাহাদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।